জিৎ এখন ফুল 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 অন। এই ভিডিওটা যেন প্লিজ তোর মায়াতে না দেখে ভাই। ইউটিউব চ্যানেল চলেছিল তোমার একটা ব্লগ নিয়ে, আজকে মোটো ব্লগিং নিয়ে শুরু করছি। এখন আছি লেক টাউন অ্যান্ড ইন্টু দেওয়ার সময় পাই, তো যাই হোক মোটো ব্লগিং নিয়ে শুরু করছি তোমাকে। আর গত ব্লগগুলো একটু লেটে আসছে এই মুহূর্তে পারছি না। আমরা এখন চলে এসেছি হলদিরাম, আর পেছনে জিতও আছে, তো আমি আর জিত ধীরে মিলে যাচ্ছি জঙ্গলপুর। তো সেই আর টাইম বাই এবারে রে লাগছে ভাই, এক্সাইটমেন্ট লাগছে ঠিকই। বাট কিছু বলে দে তোর। তো আমরা ফাইনালি উঠে গেছি বেলগুড়ি এক্সপ্রেস ওয়ে, আর তো জিৎ আমার সাথেই যাচ্ছে, দুজন আমার এখানে দুজনেই যাচ্ছে। আমরা জঙ্গলপুর যাবো, অর্থাৎ যে ধুলাগড় রয়েছে ওর একটু আগে। তো কী হচ্ছে বুঝতে পারছি না ব্যাপারটা। এখন বাজেছে 2:14, আমরা চলে এসেছি একদম হাইওয়েতে। তো আমরা এখন হাইওয়েতে উঠবো, দেবো NH6 হতে রাইড করবো। তো দিল্লি রোডে আমি হান্টার নিয়ে রাইড করেছি, বাট আজকে আমি রাইড করবো হচ্ছে NH6, যেটা আমার খুব প্রিয় একটা হাইওয়ে। তো এখান দিয়ে আমি বহুতবার আর কি রাইড করেছি, বাট আজকে ফার্স্ট টাইম হান্টারে খুব আছে। হান্টারে এটা এটা হাইওয়েতে তো ওটা খুব একটা স্পিড, জিৎ এখন ফুল 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 অন। এই ভিডিওটা যেন প্লিজ তোর মায়াতে না দেখে ভাই। 180-100 ক্রুজ হচ্ছে। আমিও তিনবার মেরেছি আমার 100। হুইলি ফুলি মারবি নাকি বাড়া? হুইলি মারবি তো দা রাখবো কোথায় গাড়ি? হ্যাঁ 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 কফি রাইট না চলে আসে রে, মিউট করে দিতে হবে, কপিরাইট ক্লেম চলে আসবে। মোটামুটি অ্যান্ড
আমাদের ছোটখাটো গ্রুপ, তখন আমরা এ পর্যন্ত যাবো। মাইকে অনেক প্রবলেম করছিলো, তো প্রবলেম হচ্ছে ভাই মাইকে, তো প্লিজ কোয়ালিটি খারাপ হলে কিছু মনে করো না ভাই, চলো। গাইজ চলো, এবং ওটা আর করবো, সেটার ভিডিও তো থাকবে, অবশ্যই থাকবে ভাই, থাকবে না কেন খুব নয়। তো না না ওরা আসুক, পেছনে ওরা রয়েছে, আসুক একসাথে যাবো, ওরা আসুক, আস্তে আস্তেই চল। হান্টার অ্যান্ড R15v4, তো আমরা এখন দাঁড়িয়েছি বেসিক্যালি বালিতে, বালি A1 টি স্টলে, এখানে আমরা চা খাবো, তারপর এখান থেকে বেরোবো। তো আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড দেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের কি এমন কোনো ব্লগ ছিল না ভাই, হাইপার রাইডিং ব্লগ ছিল, কত স্পিড ওঠে সেটাই দেখছিলাম আর কি হান্টারে। তো পেয়ে গেছি ভাই 120 পর্যন্ত উঠেছে, তারপরে উঠছে না ভাই, 135 পর্যন্ত মেরেছে ভাই, তার বাইকের বাইক আর উঠছে না। তো প্রবলেমটা কেন হচ্ছে বুঝতে পারছি না, আমার ফার্স্ট সার্ভিসিং নাই হয়নি, তো আমার এরকম হচ্ছে হয়তো, বাট ফার্স্ট সার্ভিসিংয়ের পর দেখবো কীরকম কত কী হয়। তো ঠিক আছে বাবা, সি ইউ নেক্সট ব্লগ, ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো।